আরেকটা রয়েছে 700 এর রেঞ্জে, তবে এই লিপস্টিকসের দাম এখন আগের থেকে অনেক কমে গেছে। মোস্ট অফ দ্য টাইম এটা সিলে থাকে, তো তোমরা আন্ডার 500 আরামসেই পেয়ে যাবে। প্রত্যেকটা লিপস্টিকের কিন্তু লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো ডিসক্রিপশন বক্সটা কিন্তু চেক করতে ভুলো না। তো ব্রাউন ক্যাটাগরি থেকে যে ফার্স্ট শেডটা আমার কাছে রয়েছে, ইটস ফ্রম নাইকা, ইটস দেয়ার 18 চাই। তো বেসিক্যালি চাই তাদের সব থেকে পপুলার শেড ছিল যখন এই লিপস্টিকটা লঞ্চ করেছিল, এটা অনেক আগে লঞ্চ করেছিল, আর তখন থেকে চাই কিন্তু ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্রাউন শেড। আর এটারই এক্সাক্ট শেড হচ্ছে কিন্তু ব্লু হেভেন এর হাইপার স্টে ওয়েটলেস লিকুইড ম্যাট ইন দ্য শেড 11। তো এক্সাক্টলি সেম ব্রাউন টোন্ড লিপস্টিক, এখানে তোমাদের দেখে একটু লাইট বা একটু মানে লাইট অ্যান্ড ডিপ মনে হচ্ছে, বা যখন তোমরা লিপে ওয়্যার করবে এক্সাক্টলি লাইক দ্য সেম ফর্মুলা অ্যান্ড সেম কালার। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কালারটা, তো দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর রাস্টিক ব্রাউন কালার রয়েছে। এটা কিন্তু লিপসে আরামসে, ব্লু হেভেন এর লিপস্টিকটা কিন্তু লিপসে আরামসে 4-6 আওয়ার্স স্টে করেই যায়, লাইক 150 রেঞ্জের লিপস্টিক থেকে আর আমরা কতটাই বা আশা করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে বলবো যে নাইকার এই লিপস্টিকটা কিন্তু সেমই পারফর্ম করে, লাইক আপ টু 6 আওয়ার্স ই পারফর্ম করে। এরপর যদি তোমরা কোনো ফুড নাও বা কিছু তাহলে তো তার আগেই চলে যাবে, বাট তোমরা যদি ফুড না নাও তাহলে আপ টু 6 আওয়ার্স কিন্তু আরামসে এটা স্টে করে। তো তোমাদের এরকম ছোট্ট একটা প্যাকেজিং পার্সেও ক্যারি করতে কোনো প্রবলেম নেই, রিচার্জ করতে কোনো প্রবলেম নেই, বাট আমি তোমাদের কাছে মেনশন করে দিচ্ছি এটা স্টেইং পাওয়ার। তো দুটো এক্স্যাক্টলি সেম ভাবে কিন্তু পারফর্ম করে, বাট তোমরা যদি চাও যে একটুখানি লাক্সারিয়াস ব্রাউন কালার তাহলে আমি তোমাদেরকে বলবো নাইকার এই চাই লিপস্টিকটা কিন্তু ট্রাই করতে ভুলো না। যদি তোমরা একটুখানি কম পয়সার মধ্যে সেম কালার সেম ফর্মুলা চাও তাহলে বলবো যে ব্লু হেভেন এর কিন্তু এই লিপস্টিকটা ট্রাই করতে ভুলো না। আই জাস্ট লাভ দিস কালার। নেক্সট আসে পিঙ্কের পালায়। তো পিঙ্কিশ নিউড আমার খুব ভালো লাগে, লাইক যে কোনো সময় যদি আমি কোনো কলেজে যাচ্ছি অফিসে যাচ্ছি বা মনে হচ্ছে যে না আমার খুব একটা লিপস্টিক পরতে ইচ্ছে করছে না, বাট একটা যদি ফ্ল্যাশ অফ কালার আমার লিপসে থাকতো তাহলেও দেখতে খুব সুন্দর লাগতো, সেই সময় কিন্তু হ্যান্ডি হয় এই ধরনের পিঙ্কিশ নিউড গুলো। বা অনেকে এরকম রয়েছে যারা এরকম চটাক ধরনের কালার্স গুলো বা ব্রাইট কালার্স পরতে পছন্দ করো না, তখন কিন্তু তাদের জন্য প্রচন্ড হ্যান্ডি হয়ে যায়। তো সেই জন্য আমার কাছে পিঙ্কিশ নিউড থেকে রয়েছে এই দুটো লিপস্টিক, দুটোই মোটামুটি রয়েছে 350 রেঞ্জে। একটা রয়েছে নাইকা অল ডে ম্যাট, ইটস ইন দ্য শেড সোল সিস্টার, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট লাইক ওয়্যার শেড, আমি এটা অলমোস্ট এভরি ডে কলেজে ওয়্যার করি। আর এটা আর তাছাড়া অ্যাজ আ চিপ টিন্টও আমি ইউজ করি, যেহেতু এটা একদম বেবি পিঙ্ক কালার না, তো খুব সুন্দর একটা ফ্ল্যাশ অফ কালার কিন্তু চিপসে অ্যাড করে, তো এটাকে তোমরা দুটো পারপাসে ইউজ করতে পারো। অ্যান্ড এক্স্যাক্টলি সেম প্রাইস রেঞ্জ থেকে আমার কাছে যে লিপস্টিকটা রয়েছে সেটা হচ্ছে মেবলিন সেন্সেশনাল লিকুইড ম্যাট, ইটস ইন দ্য শেড 11। বেসিক্যালি কিছুদিন আগে মেবলিন এই ধরনের লিপস্টিকস গুলো লঞ্চ করেছে, যেগুলো লাইক নিউড নুয়ান্স ছিল, ট্যাটো স্পাইস ছিল, সেগুলোরই এখন নর্মাল লিকুইড ভার্সনে পাওয়া যাচ্ছে। তো সেগুলো ট্রাই করার সময় আমি কিন্তু বেশ কয়েকটা লিপস্টিক চেক আউট করেছিলাম, আর এক্স্যাক্টলি আমার ডিউপ লেগেছে এই দুটো কালার। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কালারটা খুলে, তো মেবলিনের যে কালারটা রয়েছে 11 সেটা সোয়াচ আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রাস্টিক পিঙ্কিশ নিউড একটা কালার রয়েছে, ইটস লাইক মোর অফ একটা ব্রাউন টোন্ড অ্যাট দ্য সেম টাইম একটা পিঙ্কিশ নিউড, খুব সুন্দর একটা আলাদাই ফ্ল্যাশ অফ কালার অ্যাড করে যখন তোমরা কোনো লাইক নো মেকআপ মেকআপ লুক করছো বা ডেলি জাস্ট কিছু একটা লিপস্টিক পরলে আর বেরিয়ে গেলে, সেই সময় কিন্তু প্রচন্ড হ্যান্ডি আসে। অ্যাট দ্য সেম টাইম খুব ভালো একটা অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জেও বিলং করছে, তাই তোমরা যদি ফেস্টিভ টাইমের জন্য কোনো এরকম ধরনের পিঙ্কিশ নিউড খুঁজছো এই দুটো সেটা কিন্তু অবশ্যই ট্রাই আউট করতে ভুলো না। নেক্সট অ্যান্ড লাস্ট ক্যাটাগরিতে আমার কাছে রয়েছে একদম নিউট্রাল নিউড কালার, লাইক এগুলো মোর অফ আ ব্রাউন টোন্ড নিউড বলা যেতে পারে, যেগুলো বেসিক্যালি আমাদের নিউড কালার্স হয়। তো আমার কাছে এখানে রয়েছে দুটো কালার, একটা রয়েছে 350 রেঞ্জে আর একটা রয়েছে 150 রেঞ্জে। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই, আমার কাছে রয়েছে ইনসাইডের ম্যাট লিপ ইঙ্ক, এটা দেখতে অনেকটা এইরকম। আর তাছাড়া আমি যে আগে পিঙ্কিশ নিউডটা দেখালাম সেই সেম রেঞ্জ থেকে আমাদের রয়েছে মেবলিনের লিকুইড ম্যাট ইন দ্য শেড 21। তো আগেটা ছিল 11 আর এটা হচ্ছে 21। তো তোমাদেরকে আমি শেডটা দেখিয়ে দিই, দিস ইজ বেসিক্যালি এভরিডে নিউড, তোমরা যদি কোনো ব্রাইট কালারকে টোন ডাউন করার জন্য ইউজ করতে চাও তাহলে ইউজ করতে পারো। জাস্ট লুক অ্যাট দিস, এটা পরলে তোমার মনেই হবে না যে তুমি কোনো লিপ কালার অ্যাড করেছো, ইটস লাইক মাই লিপস বাট ইন আ বেটার কন্ডিশন, এরকম একটা কালার কিন্তু অ্যাড করবে। আমি বলবো যে তোমরা যদি ডেইলি ওয়্যারের জন্য কোনো নিউড চাইছো, বা তো অনেক সময় আমরা ফেস্টিভ সিজনে খুব লাউড আউটফিটস পরি আর সেই লাউডনেসটাকে একটুখানি টোন ডাউন করার জন্য মনে হয় যেন একটা নিউড মেকআপস করি, আর সেই নিউট্রাল নিউড মেকআপস করার সময় কিন্তু এই ধরনের কালার্স গুলো প্রচন্ড হ্যান্ডি হবে। তাই বলবো এভরিডে বেসিসে হোক বা ফেস্টিভ সিজনে হোক এরকম কিন্তু নিউট্রাল নিউডস গুলো নিতে ভুলো না। জাস্ট লুক এট দ্য কালার, আই জাস্ট লাভ দিস ওয়ান। অ্যাট দ্য সেম টাইম যেমনটা বললাম যে ব্রাইট শেডস গুলোকে টোন ডাউন করার জন্য কিন্তু এই ধরনের শেডস গুলো তোমরা টপ আপ হিসেবে ইউজ করতে পারো।
সো গাইস এই ছিল একটা ডেডিকেটেড লিপস্টিকের ভিডিও, তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে আর আমিও করতে চেয়েছিলাম, বাট চিন্তা করো না আরো একটা ডেডিকেটেড লিপস্টিকের ভিডিও আসবে। এটা যেহেতু এখন ফেস্টিভ সিজনের সামনে রয়েছে তাই জন্য মাত্র 5টা শেড আমি ইনক্লুড করার চেষ্টা করেছি, বাট পুজোটা একবার কেটেছে তারপর ডেইলি বেসিসে অনেক ধরনের লিপস্টিকের শেডস নিয়ে কিন্তু আমি ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, যারা কোনো লিপস্টিক নিয়ে একটু খুঁতখুঁতে বা তাদের কালেকশনে প্রচুর লিপস্টিক রয়েছে তারা নতুন কোন শেডটা নেবে সেটার কথা ভাবছি, তাহলে অবশ্যই কিন্তু তাদের সাথে শেয়ার করতে ভুলো না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর মোর কন্টেন্টস লাইক দিস। আর আবার সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকেও ক্লিক করে দিও, যাতে কিনা আমি এখন মোটামুটি রোজই কোনো না কোনো কন্টেন্ট আপলোড করছি, তো তোমরা যেন মিস না করো। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ স্টে সেম, বাই বাই।